Hi viewers, welcome to our channel. Let's talk about আজ আমি তোমাদের সাথে শেয়ার করব breast milk collect করার সময় আমাদের কি কি জিনিস খেয়াল রাখা উচিত। কালেক্ট করা মিল্কটা যখন ফ্রিজে স্টোর করব তো তখন আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে এবং স্টোর করা মিল্কটা যখন বেবিকে খাওয়াবো তো তখন আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখা উচিত। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। দেখো ব্রেস্ট মিল্ক যেহেতু একটা ন্যাচারাল জিনিস এবং এর মধ্যে প্রচুর অ্যান্টিবডি থাকে, প্রচুর মিনারেলস থাকে, প্রচুর ফ্যাট থাকে, তো বেবিদের এটা অবশ্যই খাওয়ানো দরকার। এবং আমরা মারা চাই কি সবসময় যাতে বেবিরা ব্রেস্ট মিল্ক পায় সেটাই আমরা সবসময় চেষ্টা করি। তো নানা কারণে মায়েদেরকে ব্রেস্ট মিল্ক স্টোর করে রাখতে হয় যাতে কোনো সময় বেবির ব্রেস্ট মিল্কের ঘাটতি না হয়। এবার যখন তুমি ব্রেস্ট মিল্ক কালেক্ট করবে তো তোমাকে বেশ কিছু জিনিস মনে রাখা উচিত। ব্রেস্ট মিল্ক কালেক্ট করতে পারো তুমি দুইভাবে, এক হচ্ছে পাম্পের সাহায্যে, ব্রেস্ট পাম্পের সাহায্যে, এবং হাত দিয়ে প্রেস করে করে। তো ব্রেস্ট পাম্পের ওপরে আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা তোমরা ডিটেলসে দেখে নিতে পারবে যে পাম্প কোনটা ভালো, কোন পাম্পটা কেনা উচিত ইত্যাদি ইত্যাদি। তো ওই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তো একবার দেখে নিও। ব্রেস্ট পাম্পের সাহায্যে যদি তুমি মিল্ক কালেক্ট করো বা যদি হাত দিয়ে প্রেস করে মিল্ক কালেক্ট করো তো তখন আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যদি তুমি পাম্পের সাহায্যে মিল্ক কালেক্ট করো তো পাম্পের সাহায্যে মিল্ক কালেক্ট করলে কী হয়, মিল্কটা সরাসরি পাম্প দিয়ে এসে বটলে এসে জমা হয় এবং সেটার কোনো চান্স থাকে না, যে ওপেন এয়ারের সংস্পর্শে আসার কোনো চান্স থাকে না। বাট যদি এমন হয় যে হাত দিয়ে প্রেস করে করে মিল্ক কালেক্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মিল্কটা ওপেন এয়ারের বা বাতাসের সংস্পর্শে আসার একটা চান্স থাকে। তো যাতে ওটা বাতাসের সংস্পর্শে না আসে তার জন্য আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা উচিত, যে যখন তুমি হাত দিয়ে প্রেস করে করে মিল্ক কালেক্ট করবে তখন দেখবে যাতে ব্রেস্টের নিপিলটাকে পুরোটা কভার করে বটলটা থাকে। বটলটা যেন এমন না হয় যে ব্রেস্টের নিপিলের নিচে রয়েছে এবং মিল্কটা বেরিয়ে ওপেন এয়ারের সংস্পর্শে বা বাতাসের সংস্পর্শে এসে তারপর বটলে জমা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। তাই জন্যে যাতে মিল্কটা বাতাসের সংস্পর্শে না আসে তাই তোমাকে করতে হবে যেটা, বটলটার মুখটাকে পুরোটা নিপিল, ব্রেস্টের নিপিলকে কভার করে ধরে রাখতে হবে যাতে মিল্কটা বেরোয় এবং সরাসরি গিয়ে বটলেই এসে জমা হয়। এইভাবে যখন তুমি যে বটলটা সিলেক্ট করছো মিল্ক কালেক্ট করার জন্য এবং পাম্পের সাথে যেই বটলটা লাগিয়ে রাখছো সেটা অবশ্যই খেয়াল রাখবে যেন স্টেরিলাইজ করা বটল হয় এবং এর প্লাস্টিক কোয়ালিটি যেন খুব ভালো হয়, এটা যেন বিপিএ ফ্রি প্লাস্টিক কোয়ালিটির হয়, এটা অবশ্যই খেয়াল রাখবে এবং স্টেরিলাইজ করা যেন হয়। তো এই প্লাস্টিক কোয়ালিটিটা খেয়াল রাখো, এরকম সব কিছু খেয়াল রেখে একটা বটল, ভালো দেখে ভালো কোম্পানির একটা বটল সিলেক্ট করো এবং মিল্কটা যখন বার করছো তো তখন দেখো যাতে সেটা এয়ার বাতাসের সংস্পর্শে না আসে, সেভাবে বটলটাকে ঠিকভাবে ধরো, ধরে মিল্কটাকে বার করো, করে একদম সরাসরি বটলের মধ্যে ঢালো। তারপর যখনই মিল্কটা কালেক্ট করা হয়ে যাবে বটলের ক্যাপটাকে ঠিকভাবে একদম লাগিয়ে রাখো। এই প্রসেসটা পর্যন্ত, এই প্রসেসটা তুমি ব্রেস্ট পাম্পেও ফলো করো এবং যখন তুমি হাত দিয়ে প্রেস করছো মিল্ক বার করছো তখনও এটা ফলো করো। এরপর যখন তুমি মিল্কটাকে কালেক্ট করলে একটা বটলে, তখন যে টাইমে মিল্কটা কালেক্ট করলে সেই টাইমটা অবশ্যই বটলের গায়ে লিখে রাখো, কারণ যে টাইমে তুমি কালেক্ট করছো তার থেকে কিন্তু একটা টাইমিং থাকে যে সেটা কতক্ষণ পর্যন্ত ওটা বেবিকে খাওয়াতে পারবে। টাইম যদি ওভার হয়ে যায় তখন কিন্তু সেটা বেবিকে খাওয়ানো যায় না, কারণ দুধটা নষ্ট হয়ে যায়। তো যখন তুমি মিল্কটা কালেক্ট করলে সেই জন্য যখন টাইম কালেক্ট করছো সেই টাইমটা তোমার অবশ্যই লিখে রাখা দরকার। তুমি টাইমটা বটলের গায়ে লিখে রাখো। আমাকে ডক্টর বলে দিয়েছিলেন যে রুম টেম্পারেচারে ব্রেস্ট মিল্ক রাখলে সেটা 4 ঘন্টার মধ্যেই বেবিকে খাইয়ে দেওয়া উচিত, এটা হচ্ছে রুম টেম্পারেচারের বেলায়। যদি তুমি মনে করো যে না বেশ কিছুক্ষণ পরে বেবিকে খাওয়াতে হবে, অনেকটা টাইম পরে তুমি বেবিকে খাওয়াতে চাও, তো সেক্ষেত্রে তোমার এই কালেক্ট করা মিল্কটাকে ফ্রিজে রাখতে হবে স্টোর করার জন্য। যখন তুমি মিল্কটাকে ফ্রিজে রাখবে স্টোর করার জন্য, এই ফ্রিজে রাখা মিল্কটা কিন্তু 24 ঘন্টার মধ্যে বেবিকে খাওয়ানো উচিত, এটা আমাকে আমার ডক্টর বলে দিয়েছিলেন। আমি 24 ঘন্টা বা একদিনের বেশি কখনও ফ্রিজে রেখে দেওয়া বা রেফ্রিজারেটরে রেখে দেওয়া মিল্ক খাওয়াইনি। তো যখন তুমি মিল্কটাকে ফ্রিজে বা রেফ্রিজারেটরে রাখছো তখন অবশ্যই খেয়াল রাখবে মিল্কটা যেন ফ্রিজের ভেতর দিকে রাখা হয়, ফ্রিজে যে তাকগুলো থাকে না, রেফ্রিজারেটরে যে তাকগুলো থাকে সেই তাকের ভেতরের দিকে যাতে মিল্কটাকে রাখো, এটা তুমি অবশ্যই খেয়াল রাখবে। কারণ ফ্রিজের সামনের দিকে রাখলে বা ফ্রিজের দরজায় রাখলে কী হয়, বারবার ওটাকে খোলা হয়, সেখানে টেম্পারেচারটা একটু গরম হয়ে যেতে পারে, ঠান্ডাটা কম থাকতে পারে। তো সেই জন্য যখন স্টোর কালেক্ট করা মিল্কটাকে ফ্রিজে রাখবে সেটা একটু ফ্রিজের ভেতরের দিকে রাখবে যাতে ঠান্ডাটা ভালো পায়।
এইভাবে ফ্রিজে রাখা মিল্কটাকে একদিন পর পর্যন্ত খাওয়ানো যেতে পারে অ্যাকর্ডিং টু মাই ডক্টর, আমাকে যেরকম বলেছিলেন সেই হিসেবে। যখন এবার এরকম একটা ঠান্ডা দুধ তুমি বেবিকে খাওয়াবে, একদিনের মধ্যে যে কোনো সময় তুমি খাওয়াতে পারো, তো যখন এই দুধটা খাওয়াবে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেবি যখন এর পরের ফিডটা নেবে, বেবিকে যখন তুমি খাওয়াতে চাইছো তার বেশ খানিকক্ষণ আগে তোমাকে এই প্রসেসটা শুরু করে দিতে হবে যে দুধটা যে তুমি ফ্রিজ থেকে বার করছো সেটা যাতে বেবির খাওয়ার উপযুক্ত হয়। তো যখন তোমার বেবি খাবে তার বেশ কিছুক্ষণ আগে, ধরো তুমি 15 মিনিট আগে ফ্রিজ থেকে দুধটা বার করো, বার করে বেবি যে বটলে খাবে সেই বটলে তোমার ওই স্টোর করা মিল্ক থেকে মিল্ক ঢালতে থাকো। কারণ ধরো তোমার মিল্ক অনেক বেশি পরিমাণে হলো স্টোর করা বটলে, ধরো তোমার মিল্ক রয়েছে 250 ml, তোমার বেবি হয়তো খাবে 120 ml, তো পুরো মিল্কটা যদি তুমি বেবিকে খেতে দিয়ে দাও তাহলে হবে কি বেবি মুখ দেবে এবং সেই মুখ দেওয়া মিল্কটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ফলে বেবি খেলো না এবং মিল্কটা নষ্ট হবে বা ফেলে দিতে হবে। তাই বেবি যতটা খাবে পার ফিড, প্রত্যেকবার খাওয়ার সময় বেবি যতটা মিল্ক খায় ততটাই মিল্ক তুমি তোমার স্টোর করা বটল থেকে বেবির ফিডিং বটলে ঢালো। সেটা যদি ও 120 খায় তো 120, যতটা ও খাবে স্টোর করা মিল্ক থেকে ততটা ঢেলে রাখো, এবং ঢালা হয়ে গেলে স্টোর করা মিল্কটাকে যেমনভাবে ফ্রিজে রেখে দিয়েছিলে সেভাবে আবার বাকি মিল্কটাকে ফ্রিজে রেখে দাও। এবার বেবির বটলে, বেবির ফিডিং বটলে যেটুকুনি তুমি মিল্ক ঢাললে সেটা তো ঠান্ডা, তো এই মিল্কটাকে কিন্তু কখনোই মাইক্রোওভেনে বা আগুনে সরাসরি গরম করতে নেই। এই ধরনের মিল্কগুলোকে তুমি বটল ওয়ার্মারে গরম করতে পারো। বটল ওয়ার্মার আমি ইউজ করিনি, আমি কিনিনি। আমি যেটা করতাম, একটা পাত্রে জল নিতাম, যে জলটাকে গরম করতাম, তারপর জলটা গরম হয়ে গেলে সরিয়ে আনতাম ওভেন থেকে, সেই গরম জলে বেবি যে বটলটা খাবে দুধ ভর্তি সেই বটলটা আমি ধরে রাখতাম, তারপর চেক করতাম কতটা গরম হয়েছে, কতটা ঠান্ডা কমেছে। এভাবে বেবি যতটা খেতে পারবে সেই রকম টেম্পারেচার এলে আমি ওটাকে সরিয়ে নিতাম, এবং বেবি যখন ঘুম থেকে উঠতো বা বেবি খেতে চাইতো তখন আমি ওই মিল্কটাকে খাইয়ে দিতাম। তো এই পুরো প্রসেসটা কিন্তু তোমাকে ফলো করতে হবে বেবিকে স্টোর করা মিল্ক খাওয়ানোর আগে। এবার বেবি ধরো যে বটলটা তুমি খাওয়াচ্ছ বেবির মুখে ধরছো, ও খাওয়ার পর ধরো তাও কিছুটা মিল্ক রয়ে গেছে, সেই মিল্কটা কিন্তু তুমি আর স্টোর করতে পারবে না বা স্টোর করা উচিত না। কারণ বেবির মুখ থেকে যে লাড়া থেকে কিছু ব্যাকটেরিয়া, এই দুধের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এবং সেটা দুধটাকে নষ্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে যদি বেবি মুখ দিয়ে ফেলে এবং মুখ দেওয়ার পরও কিছুটা দুধ যদি থেকে যায় সেটা কিন্তু তোমার ফেলে দেওয়াই উচিত। এবার একটা কথা বলি, ধরো তোমার ফ্রিজে অনেকগুলো বটল রাখা রয়েছে, স্টোর করা মিল্ক ওর মধ্যে রয়েছে, নতুন করে তুমি আরও কিছু মিল্ক কালেক্ট করলে, কালেক্ট করার পর তুমি মনে করলে একটা বটলে অল্প মিল্ক রয়েছে তার সাথে মিশিয়ে দেবে নতুন মিল্কটাকে, সেটা একদম করা উচিত নয়। যে মিল্কগুলো যেভাবে রয়েছে সেগুলোকে সেভাবেই রাখো, কারণ প্রত্যেকটার কালেক্ট করার টাইম কিন্তু আলাদা আলাদা, সেই হিসেবে তাদের নষ্ট হওয়ার টাইমও কিন্তু আলাদা আলাদা। তুমি নতুন একটা ফ্রেশ মিল্ক কালেক্ট করার পর যদি তুমি আগের একটা মিল্কের সাথে ওটাকে মিশিয়ে দাও, তো সেই মিল্কটা যেটা আগে কালেক্ট করেছিলে সেটা কিন্তু আগে নষ্ট হয়ে যাবে, তার টাইমটা কিন্তু ক্রমশ শেষ হতে চলেছে। তাই সেটার সাথে নতুন মিল্ক যেটা তুমি নতুন কালেক্ট করলে তার অনেকটা টাইম রয়েছে সেটা ভালো থাকবে, তার সাথে কখনোই আগের কালেক্ট করা মিল্ককে মেশানো ঠিক নয়, কারণ আগের কালেক্ট করা মিল্কটা আগে নষ্ট হবে, তো সেই জন্য নতুন মিল্কটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই দুটো মিল্ককে কখনো একসাথে মেশাবে না, যেটা যে টাইমে কালেক্ট করেছো সেটাকে সেইভাবেই আলাদা আলাদা করে রাখো, এবং আগে যে মিল্কটা কালেক্ট করছো, সব থেকে আগে যে মিল্কটা কালেক্ট করেছিলে সেই মিল্কটা আগে বেবিকে খাইয়ে দেবে, আগেরটা খাওয়াও, তারপর আস্তে 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 নতুন মিল্কটা যেটা কালেক্ট করছো সেটা বেবিকে খাওয়াবে। তো এই প্রসেসগুলো ফলো করো, এবং আমার মনে হয় যে এই প্রসেসগুলো ফলো করার আগে আর একবার তুমি ডক্টরের সাথে কনসাল্ট করে নাও। যেমন আমার ডক্টর আমাকে খুব হেল্প করেছিলেন এবং বলে দিয়েছিলেন যে রুম টেম্পারেচারে 4 ঘন্টা রাখা যায়, রেফ্রিজারেটরে সেটা 1 দিন রাখা যায়। তো এটা ডক্টর আলাদা আলাদাও বলতে পারেন, তুমি তোমার ডক্টরকে একবার জিজ্ঞাসা করে নিতে পারো। ব্রেস্ট মিল্ক যখন স্টোর করে রাখবে তখন বার করবে যখন, তখন দেখবে দুটো লেয়ার পড়ে গেছে, একটা ডিপ লেয়ার একটা হালকা লেয়ার, এটাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কারণ ব্রেস্ট মিল্ক দুটো হয়, একটা প্রথম দিকে যে মিল্কটা জলের মতন বেরোয় সেটা 4 মিল্ক, তারপরে যে ঘন সাদা দুধটা বেরোয় সব ধবধবে সাদা হয় সেটা হিন মিল্ক। তো যখন ঠান্ডা করে আমরা স্টোর করে রাখি সেরকম দুটো মিল্কের লেয়ার থাকে, সেটা একদম ন্যাচারাল ব্যাপার, এটা কোনো খারাপ কিছু না, এটা হয়েই থাকে। যখন তুমি ওটাকে গরম করবে হালকা ইনডাইরেক্টলি জলে রেখে গরম করবে তখন দেখবে ওটা আবার একরকম ঠিকঠাক হয়ে গেছে। যদি কোনো কারণে দেখো যে মিল্কটা খাওয়ানোর সময় একটু টক
টক মতন গন্ধ ছাড়ছে, তো তখন আমার মনে হয় সেই মিল্কটা তোমার আর বেবিকে দেওয়া ঠিক নয়, কারণ এইরকম গন্ধটা সাধারণত মিল্কটা যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রেই হতে পারে। তুমি চাইলে যখন মিল্কটা বেবিকে স্টোর করা কোনো মিল্ক বেবিকে খাওয়াচ্ছ, টাইমের মধ্যেই ধরো খাওয়াচ্ছ, তো তাও তুমি আগে একবার নিজে টেস্ট করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমাদের চ্যানেলটা মা বেবিদের রিলেটেড চ্যানেল এবং আমি যেভাবে যেভাবে আমার বেবিকে বড় করছি তার সমস্ত এক্সপিরিয়েন্সগুলো চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করা, তার থেকে তোমরা নিজেদেরকে অনেকটা সচেতন রাখতে পারবে বা কোনো জিনিসের কোনো ইনফরমেশান অনেক তোমাদের হেল্প করতে পারে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।